তো ক্যারিয়ার, ফ্যামিলি এবং কাছের বন্ধু, এই তিনটা জিনিসকে কিভাবে ব্যালেন্স করা যায় এটা আমিও পারি না। তবে একটা গল্প শেয়ার করি, এই গল্পটা ভালো লেগেছিল, শুনেছিলাম গল্পটা। আপনাকে একটা কাচের বয়াম দেয়া হলো, কাচের জার দেয়া হলো। কাচের জার দিয়ে বলা হলো, এখানে আপনি কিছু মার্বেল পাথর রাখবেন, কিছু বালি রাখবেন। তো মার্বেল পাথর রাখাটা ম্যান্ডেটরি, রাখতেই হবে, এবং বালি রাখাটা ম্যান্ডেটরি না, তবে রাখলে ভালো হবে। আপনি এই কাজটা দুইভাবে করতে পারেন। কীরকম? আপনি চাইলে বালিগুলোকে প্রথমে রাখতে পারেন, ওই বালিটা কাচের জারের কিছুটা অংশ দখল করে ফেলবে, এরপর আপনি মার্বেলগুলোকে ছাড়তে পারেন। ছাড়তে ছাড়তে একটা সময় দেখা যাবে কি, কিছু মার্বেল আপনাকে বাইরে রাখতে হচ্ছে, ওখানে জায়গায় হচ্ছে না, জায়গায় ধরছে না। এই কাজটা আপনি আরেকভাবে করতে পারতেন। প্রথমে এই মার্বেলগুলোকে ছেড়ে দিলেন, মার্বেলগুলো রয়ে গেল ওখানে। এরপর যদি আপনি বালিগুলোকে ছাড়েন, তাহলে বালিগুলো মার্বেলের ফাঁকে ফোকরে জায়গা করে নিয়ে পুরোটাকে দখল করে ফেলবে। আপনার জন্য কোন অ্যাপ্রোচটা বেটার? সেকেন্ড অ্যাপ্রোচ। আমাদের লাইফে ফ্যামিলি, কাছের আত্মীয় স্বজন, কাছের বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা, এরা হচ্ছে মার্বেলের মতো। আর আমাদের কলিগ, বস, ফেসবুক ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড, পরিচিত মানুষ, তারা হচ্ছে বালির মতো। আমরা অনেক সময় সে বালিটাকে লাইফে আগে কন্টেইন করতে গিয়ে ওই মার্বেলগুলোকে রাখতে পারি না, ফ্যামিলি ছুটে যায়, কাছের বন্ধুকে অনেকদিন ফোন করা হয় না। যদি আমরা আগে ওই মার্বেলগুলোকে কন্টেইন করি লাইফে, তাহলে কিন্তু বাকিগুলোকে ফাঁকে ফোকরে রাখাই যায়। আপনাকে বুঝতে হবে কোন জিনিসটা, কোন মানুষগুলো, কোন বস্তুগুলো আপনার লাইফের জন্য এসেনশিয়াল, এটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা মনে হয় আমরা বুঝতে পারি, আমি নিজেও পারি না, আমরা বুঝতে পারি না এই জিনিসগুলো। এটা বুঝলে লাইফটা মনে হয় আরো সুন্দর হতো। কারণ আমি দেখছি যখন প্রচণ্ড জ্বরে কাতরাতে থাকি, 103 জ্বরে কাতরাতে থাকি, তখন মা পাশে বসে, মাথার পাশে বসে জলপট্টি দেয়, পানি পট্টি দেয়, এবং জিজ্ঞেস করে, বাবা তোর খারাপ লাগতেছে না তো? এটা জিজ্ঞেস করে। কলিগ তো কখনো জিজ্ঞেস করলো না আপনার কেমন লাগতেছে, মাই শুধু জিজ্ঞেস করে। ওই জন্য প্রথমে লাইফে এগুলোকে রাখতে হয়, এরপর বাকিগুলোকে রাখতে হয়। আমার অবজারভেশন। পরেরটা,